হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাথেই আছে আমি জেকটুল, দেখছেন ইলেকট্রিক টেক। তো বন্ধুরা, 32 ইঞ্চি এলইডি টিভি, আপনার সাউন্ড আসতেছে কিন্তু পিকচার নাই, মানে ছবি নাই। কি কারণে ছবি নাই আমি এই ভিডিওতে দেখিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন না টেনে, তাহলে আপনারা নিজেরাই ঘরে বসে আপনাদের টিভি আপনারা ঠিক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই যে আমি সুইচ অন করছি কিন্তু আমার সাউন্ড আছে পিকচার নাই, মানে ছবি দেখা যাচ্ছে না, শুধু কালো হয়ে রয়েছে। তো বন্ধুরা, এটা সিম্পলি কেস, একদমই সহজ। যদি আপনারা একটু আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা নিজেরাই ঘরে বসে এই এলইডি টিভি ঠিক করে নিতে পারবেন। অনেকেরই বাসা বাড়িতে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো বন্ধুরা, চারপাশে স্ক্রু আছে, এই স্ক্রুগুলো খুলে নিতে হবে। অনেকগুলো স্ক্রু দেখতে হবে যে কোন কোন জায়গায় স্ক্রুগুলো আছে, ওই ওই জায়গায় স্ক্রুগুলো খুলে নেবেন। এই যে আমি কিন্তু স্ক্রুগুলো খুলতেছি, অনেকগুলো স্ক্রু আছে, এগুলো খুলে নিতে হবে। তারপরে সুন্দর করে, মানে খুব খেয়াল করে কাজ করতে হবে, যে যেন কোথাও আঘাত যেন না লাগে, মানে আস্তে ধীরে খুলতে হবে। তাহলেই আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, দেখতে পারতেছেন আমি কিন্তু অনেকগুলো স্ক্রু খুলে নিচ্ছি, কারণ এই এলইডিতে শুধু স্ক্রুই বেশিরভাগ থাকে। তো বন্ধুরা, এই যে এইভাবে আস্তে করে উঠাবেন, যখন খুলবেন তখন আস্তে করে ঢাকনার পিছনের ব্যাক কভারটি খুলবেন। খোলার পর জ্যাকটি খুলে নেবেন, এই যে এসি জ্যাকটি খুলে নিলাম, এবং কি স্পিকারের জ্যাকটি খুলে আপনি পিছনের কভারটি সরিয়ে নেবেন। এই যে আমি খুলে নিয়েছি, এখন সরিয়ে নিচ্ছি। এরপর বন্ধুরা, এই যে এখানে যে সার্কিট বোর্ড আছে, সার্কিট বোর্ডের স্ক্রুগুলো খুলে, মানে ক্ল্যাম্পের স্ক্রু খুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে এই রিবনটি খুব খেয়াল করে খুলতে হবে, যেন আঘাত না খায়, খুব মানে রিল্যাক্সে খুলতে হবে, কোনো টানাটানি করা যাবে না। এটা কিন্তু মেজর জিনিস, কারণ এটা এখানে যদি বেশি জোরে আঘাত খায় কিংবা চার খায়, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, আর নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার এই এলইডি টিভিটা বাদ হয়ে যাওয়ার যেতে পারে আর কি। তো বন্ধুরা, এরপর আস্তে করে উঠাই নিতে হবে, কারণ এখানে গ্লাস, তো এই গ্লাস এই জন্য আস্তে করে খুব মানে আঘাত যাতে না খায়, বুঝতেই পারছেন আপনারা। এই যে আমি উঠিয়ে নিলাম আর কি, তো এটা সরিয়ে নিতে হবে। এই যে ডিসপ্লেটি, এটা হলো ডিসপ্লে, পুরো প্যানেল ডিসপ্লে, আমি এটা সরিয়ে নিলাম। এই যে আমার যে এই টিভির যে মেন এটা, আমি এই যে এই প্রেপারটি খোলার আগে আমি উপরের কভারটি খুলে নেব, মানে সাইডের যে লকটি এটা খুলে নিলাম। এখন আমার এই পেপারটি, সাদা পেপারটি উঠিয়ে নেব। এই যে খুলিয়ে নিলাম সাদা পেপারটি। তো বন্ধুরা, এই যে এটা এখানে কিন্তু লাইট আছে, আমার তিন সাঙ্গারের লাইট, এই তিন সাঙ্গারের লাইটটি আমি চেক দেবো আসলে কি আমার লাইট ঠিক আছে কি না। এই লাইট নষ্ট হইলে আপনার ছবি আসবে না, এই জন্য আপনার লাইটের কাজ হচ্ছিল ছবিটাকে দেখানো, ছবিটাকে দেখানো লাইটের কাজ। তো বন্ধুরা, আমি এই লাইটটি আগে পরীক্ষা করে দেখব যে আমার লাইটটি জ্বলতেছে কিনা। যদি লাইট না জ্বলে তাহলে বুঝতে হবে যে আমার লাইটটি নতুন লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি পাওয়ার সুইচটি অন করব, মানে আগে জ্যাকটি লাগিয়ে নেব, পাওয়ার জ্যাকটি। আর হলো হ্যাঁ, পাওয়ার জ্যাকটি লাগিয়ে নেব। আমি এখন এই যে পাওয়ার সুইচটি অন করে দিয়েছি, এখন আমি দেখব যে লাইট ঠিক আছে কিনা। এখন কিন্তু লাইট জ্বলবে যদি ঠিক থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন নিচের লাইট অল্প জ্বলতেছে, আর দুইটা লাইট জ্বলতেইছে না, তার মানে আমার লাইট নষ্ট হয়ে গেছে, তিনটা লাইটই নষ্ট হয়ে গেছে। এই লাইট তিনটা চেঞ্জ করে নিতে হবে আমাকে। এই লাইট দুটা যদি আমি নতুন লাগিয়ে দেই তাহলে আমার ছবি দেখা যাবে। তো বন্ধুরা, এই লাইট চেঞ্জ করার, এই যে
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অল্প জ্বলে বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে এই লাইট নষ্ট। এরপরও আমি দেখবো যে আমি লাইটটি খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পর আমি এখানে মিটার দিয়ে মেপে দেখবো যে ভোল্টেজ ঠিক আছে কিনা। ভোল্টেজ যদি ঠিক থাকে তাহলে আমার লাইট তিনটে চেঞ্জ করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এই যে মিটার দিয়ে এখন এই সুইচ, টিভির পাওয়ার সুইচ অন করে আমি ভোল্টেজটা মেপে দেখব যে ভোল্টেজ এখানে আসছে কিনা। তো বন্ধুরা, এখানে কিন্তু ভোল্টেজ আছে, আমার লাইটের কানেকশনে আমার ভোল্টেজ আছে, মূলত আমার লাইটটি নষ্ট হয়ে গেছে। তাহলে আমি এই যে নতুন তিনটে এরকম লাইট নিতে হবে। নেয়ার পরে এই যে যে কানেকশনটি, মানে যে জ্যাকটি ছিল, এই জ্যাকের সঙ্গে আগের যে লাইট ছিল এটা ঠিক ছিল, এখন যেটা আমি কিনেছি এটার সঙ্গে মিল খাচ্ছে না। এর জন্য আমাকে কি করতে হচ্ছে, এই জ্যাকের মাথাটি কেটে আমার তারটি সোল্ডারিং করে দিতে হচ্ছে। বুঝতে পারছেন, আপনারাও যদি জ্যাক না মেলে তাহলে প্লাস আর মাইনাসে ধরে আপনারা লাগিয়ে দিবেন, সোল্ডারিং করে দিবেন। তো বন্ধুরা, আমি সুইচটা অন করলাম, দেখতে পারতেছেন আমি লাইট লাগানোর পরে আমি সুইচ অন করছি, লাইটের আলো কি, কারণ এই আলোটাই আপনার স্ক্রিনে শো করবে, আর শো করলে ছবিটি দেখা যাবে। বুঝতে পারছেন আশা করি, আর কাজ করার সময় খুব খেয়াল করে খুব কেয়ারফুলভাবে কাজ করতে হবে, যাতে কোনো জায়গায় কোনো রকম শর্ট না হয়, শর্ট সার্কিট না হয়, এইরকম এইভাবে কাজ করতে হবে। আর সেটিংটা খুব ভালোভাবে করবেন, আর ফিটিং মানে খোলার সময় খুব কেয়ারফুলভাবে খুলতে হবে। তো এখন আমি আবার সেট করে দেব নতুন করে, মানে আগে যেরকম সেট আপ ছিল এরকম সেট আপ করে দেবো। করার পর আমি টিভিটি অন করে দেখব, আশা করি আমার টিভিটি ঠিক হয়ে গেছে, তারপরে আমি আপনাদের দেখানোর জন্য আমি করতেছি। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন টিপস পেতে বেল বাটনে ক্লিক করবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। আর যারা আমার ভিডিও ফেসবুক পেজে দেখতেছেন তারা পেজটিকে ফলো করবেন, চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, এই যে ডিসপ্লেটি বসিয়ে দিলাম, খুব মানে আস্তে ধীরে, মানে আপনি সময় দেন, একটু সময় দিয়ে আপনি কাজ করেন, কিন্তু গোতা পার এইগুলো যেন না হয়, কোথাও যেন বাড়ি টাড়ি না খায়, এরকম এই দিক দিয়ে খেয়াল রাখতে হবে। যেভাবে আপনি খুলছেন সেম ওইভাবে আপনি আবার ফিটিংস করে দিবেন। আপনারা হয়তোবা মনে করতে পারেন খোলার সময় দেখা গেছে যে খুলছেন কিন্তু সেটিংসে আর মিলাইতে পারতেছেন না, তো ওই ক্ষেত্রে আপনারা কী করবেন, দেখা গেছে যে মোবাইল একটু ভিডিও করে রাখলেন খোলার সময় যে আমি এইভাবে এইভাবে খুলছি, তারপর আবার যখন দেখা গেছে যখন সেট করবেন তখন বুঝতেছেন না, তখন আপনারা মোবাইলের ভিডিওটি একটু দেখে নেবেন, ভিডিওটি একটু দেখে নিয়ে তারপর সেটিং করবেন, একদম সহজ। এর সে আর খাস বাংলায় কীভাবে আপনাদের বোঝাবো, এর সে খাস বাংলায় আর বোঝানো স্যার, মানে এর সে আর ভালোভাবে বোঝাইতে পারতেছি না। আশা করি যারা একটু চালাক তারা ঠিকই পারবেন। তো বন্ধুরা, আমার কাজ প্রায় শেষের দিকে, আমি একটু ভিডিওটা শর্ট করার জন্য একটু স্পিডটি বাড়িয়ে দিয়েছি, মানে। তো বন্ধুরা, এখন আমি পাওয়ারটি অন করে দিয়ে দেখব, এই যে সুইচটি অন করে দিলাম। তো বন্ধুরা, আমার এখানে কিন্তু সনি লেখা চলে আসছে, তার মানে আগে কিন্তু লেখা দেখা যেত না, একবারে স্ক্রিনে কালো ছিল। তো বন্ধুরা, এই যে এখানে ছবি, এই যে ছবিও দেখা যাচ্ছে,
তা আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কিন্তু টিভিটা ঠিক হয়ে গেছে। তাই আমি তিনটে লাইট লাগালাম, লাইট লাগানোর পরেই আমার টিভিটি ঠিক হয়ে গেল। তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।